প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ তাসনিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিও টপিক হচ্ছে পাঞ্জাবি টিউটোরিয়াল আর এই পাঞ্জাবিটা করব হ্যান্ড পেইন্ট করে আপনারা তো জানেন আমি হ্যান্ডমেড নিয়ে কাজ করি তো সেই হ্যান্ড পেইন্ট নিয়েই আপনাদের সামনে শেয়ার করতে আসছি একটি পাঞ্জাবি টিউটোরিয়াল তো চলুন আমরা দেরি না করে এই পাঞ্জাবিটা আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিই পাঞ্জাবিটি করার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এই কার্ডবোর্ডটা কস্ট্যাপ দিয়ে সম্পূর্ণটা মোড়ানো আর এখানে এই ধরনের কিছু ক্লিপ লাগবে নিয়েছি পাঞ্জাবিটা যে পাঞ্জাবিতে কাজ করব সেই পাঞ্জাবিটা তারপর ব্রাশ আর তো কালার রয়েছে তো কালার এখন দেখাচ্ছি না পেইন্ট করার সাথে সাথেই দেখাবো এখন আমি পাঞ্জাবির বোতামগুলো একটু খুলে নিচ্ছি আর বোতামগুলো খুলে কার্ডবোর্ডটা এখানে সেটিং করে নিব আমি ক্লিপের সাহায্যে এটা আটকানোর সময় খুব টাইট করে অর্থাৎ টান টান করে আটকাতে হবে না হলে কিন্তু পেইন্ট করতে অসুবিধা হবে আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন অর্থাৎ আমি পাঞ্জাবি টিউটোরিয়াল নিয়ে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে সেই ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি কোন পদ্ধতিতে হ্যান্ড পেইন্ট করি বা হ্যান্ড পেইন্ট পাঞ্জাবিটা করি শাড়ির পদ্ধতি একরকম পাঞ্জাবির পদ্ধতি একরকম এক একটা পদ্ধতিতে এক একটা কাজ করতে হয় আসলে এক পদ্ধতিতে সব কিছু করা যায় না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি টান টান করে এখানে আটকে নিয়েছি আর আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনে কিছু স্টেপ রয়েছে অর্থাৎ কিছু দাগ টানতে হবে সেগুলো আমি স্কেলের সাহায্যে এখানে টেনে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না সেটা যার যার পছন্দ নয় যারা ফ্রি হ্যান্ডে করতে পারবেন তারা করে নেবেন আমি যদিও বা ফ্রি হ্যান্ডে করি তো এগুলো যেহেতু সোজা দাগ টানতে হবে সে কারণে আমি এগুলো করার জন্য স্কেলের সাহায্য নিয়েছি যেন একদম বাঁকা না হয় একদম সোজা হয় সে কারণে আর কি তো আপনারা ফ্রি হ্যান্ডে করতে পারলে ফ্রি হ্যান্ডেই করে নেবেন তো আর যে ফুলগুলো দিব জাস্ট সেগুলো কোন জায়গায় দিব সেটা একটু মার্ক করে নিয়েছি এত নিখুঁতভাবে ফুলগুলো আমি আঁকিনি আর এখানে ড্রয়িং করার সময় আমি পেন্সিলটা ব্যবহার করেছি যে কালারটা ব্যবহার করছি সেটা আমি নিজেই তৈরি করেছি কেমিক্যালের সাহায্যে কোনো রেডি কালার না আর আমি কালার কিভাবে বানিয়ে থাকি সেটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিটেলসে আপনারা চাইলে দেখে আসতে পারবেন এক অনেক বেশি সাহায্য হবে আপনাদের কাজে আমি এতটুকুই বলতে পারছি আর যে ব্রাশটা ব্যবহার করছি সেটা হচ্ছে স্ক্রিপ লাইনারের ব্রাশ আর স্ক্রিপ লাইনারের ব্রাশ দিয়ে কিন্তু এই ধরনের দাগগুলো টানতে খুব ইজি হয় বিশেষ করে নতুনদের জন্য আর এই ব্রাশ সেটটা আমাদের সবার অনেক বেশি পরিচিত আসলে যারা পেইন্ট নিয়ে কাজ করি তো এই ব্রাশ সেটটা দিয়ে কোন ব্রাশ দিয়ে কি কাজ করবেন কোন ব্রাশ দিয়ে কোন ফুল আঁকা যায় সেই নিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে সেটাও আপনারা দেখে আসতে পারেন তো আমি একটু দ্রুত এখানে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো লাইন এক এক করে আঁকিয়ে নিচ্ছি আর এখানে টোটাল দাগ হচ্ছে 6টা তো এই হ্যান্ড পেইন্ট করার সময় আসলে অনেক বেশি মনোযোগী অনেক বেশি যত্নবান হতে হয় তাহলেই কিন্তু কাজটা নিখুঁত এবং অনেক বেশি সুন্দর হয় তো আমি এইরকমই মনোযোগ দিয়ে কাজ করতে হতে ক্যামেরাটা অন করতে আবার ভুলে গিয়েছি আর এখানে বেশ কয়েকটা ফুলও এঁকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমার মনে আসলো যে আমি তো ক্যামেরা অন করিনি তখনই আমি সাথে সাথে ক্যামেরাটা অন করি আর ফুল যেভাবে আঁকছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মন খারাপ করিয়েন না আপনারা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব মানে আরেকটা ফুল যখন আঁকতেছি তখন আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি তাই না আর এই ফুলটা আঁকার সময় আপনারা চাইলে অন্য ব্রাশও ইউজ করতে পারেন আমি স্ক্রিপ লাইনারের ব্রাশটা ইউজ করছি যেন নিখুঁত হয় আমার কাজটা সেই কারণে অন্য কোনো বড় ব্রাশ আমি এখানে ইউজ করছি না ছোট ব্রাশ দিয়ে খুব আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য ধরে যত্ন করে আমি কাজটা করছি আর এই কাজটা আমার অনেক বেশি শখের কাজ এটা আসলে না করলে আমার ভালোই লাগে না করতে পারলে অনেক বেশি ভালো লাগে সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেক আগেই বুঝে নিয়েছেন আমি অনেকবারই ভিডিওতে বলেছি এটা আমার সম্পূর্ণ শখের কাজ ভিডিও করা সম্পূর্ণ শখ থেকেই আসলে তো যাই হোক এই যে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি ইজি আসলে জাস্ট একটু মন দিয়ে দেখলে একটু যত্ন করে করলেই কাজটা অনেক বেশি সুন্দর হবে তো আমি এভাবে করে ফুলটা এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এখানে টোটাল 6টা ফুল এঁকেছি আমি এখানে টোটাল 7-8টা মতো ফুল এঁকে নিব 8-9টা এরকম আর কি একে আবার একটু এগুলো ভরাট করব দেখতে থাকুন আপনারা
সবগুলো ফুল যখন আমার আঁকা শেষ তখন ফুলের শেষ ফিনিশিংটা আমি দিয়ে দিলাম। তো এখন আসবো মাঝখানের বৃত্ত যেটা রেখেছি সেটা ভরাট করার জন্য। সো সেটা ভরাট করার জন্য আমি এখানে একটা হলুদ কালার ব্যবহার করছি, আর এটা ডিরেক্ট হলুদ কালার না, আসলে এটা মিশ্রিত হলুদ কালার, অর্থাৎ হালকা গ্রিন হালকা হলুদ এই ধরনের মিশ্রিত করে আমি করেছি কেমিক্যাল দিয়ে আর কি। কালার যেভাবে বানাই সেভাবে বানিয়ে এটা ভরাট করে নিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিও দেখে আসবেন আমি কালার কীভাবে বানিয়েছি সেটা নিয়ে। তো সবগুলো এখানে ভরাট করে নিয়েছি। তো সেমভাবে আমি মাঝখানে ক্যামেরাটা অফ করেছিলাম আর অন করার জন্য ভুলে গিয়েছি, তো আর এই ফাঁকে আমি এই কাজটা করেছি। এখন যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা জাস্ট আমি যে দাগগুলো টেনেছি সেই দাগের মধ্যে কিছু আঁকিবুকি করে দিব, যেন কাজটা দেখতে আর একটু সুন্দর লাগে, সেই কারণে এটা নিজের পছন্দ মতো আমি করে নিচ্ছি আর কি। তো আমি এভাবে করে সবগুলো দাগে কিছু কিছু দাগ এঁকে নিয়েছি। তো মোটামুটি আমার পাঞ্জাবির কাজ শেষ। আপনারা হয়তো এটা 7-8 মিনিটের ভিডিওতে দেখে নিয়েছেন, কিন্তু এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, অনেকটা যত্ন করে আমি কাজটা করি যার কারণে অনেকটা সময়ও লাগে। তো যাই হোক, কাস্টমারের পছন্দ হলে আমার খুশি, আসলে আমার আনন্দ সেখানেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক তো অবশ্যই চাই, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর একটু কষ্ট করে একটু শেয়ার করে দিবেন প্লিজ। তো আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেটা আমি আপনাদেরকে সবসময় বলি, হয়তো আপনারা সেটা জানেনও তারপরেও ভুলে যান লাইক কমেন্ট করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, কাজটা কেমন লেগেছে সেটাও তো জানাতে ভুলবেন না। এখানে ক্যামেরা একটু ঝাপসা হওয়ার কারণে কাজটা তেমন একটা ভালো দেখাচ্ছে না, আমি আপনাদের সাথে ভিডিওর শেষে এই যে ছবিটা শেয়ার করলাম আর এই ছবির মতোই পাঞ্জাবির কাজটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।